नमस्कार बंधुरा, उमा फूड किचेनर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर पर्वे तैरी करे देखाबो चिकेन चाउमिन। आपनारा होयतो अनेक धरनेरई चिकेन चाउमिन तैरी करे खेयेछेन, एकबार अंतत एइभाबे तैरी करे खेये देखुन। बाच्चारा तो भीषणई पछन्द करबे, तार संगे संगे बड़ोदेरो खुबई भालो लागबे। आपनारा एटी सन्ध्याबेलार जल खाबारे बा स्कूल कलेज अफिसेर टिफिन बक्से अनायासे तैरी करे दिते पारेन, आर खुबई सहज पद्धतिते तैरी करे देखाबो। चलुन ताहले देखे नेওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন চাউমিন তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের চিকেনের প্রয়োজন। আমি এখানে 250 গ্রাম চিকেন হাড় ছাড়া নিয়েছি আর এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। আপনারা এখানে ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি। দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস, আপনারা এখানে রেড চিলি পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োটা আরেকটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, নুন অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু সসগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে নুন দেওয়া থাকে। এবার এই সমস্ত উপকরণ দেওয়ার পর চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা মতো। ততক্ষণে বাদবাকি জোগাড়গুলো করে নেব। অপর দিকে একটি প্লেটের মধ্যে কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি এখানে হাফ ক্যাপসিকাম, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর, সেটিকেও লম্বা করে কেটে নিয়েছি। 50 গ্রাম বিনস এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাও পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এবার চলে যাব চাউমিন সিদ্ধ করার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। এইভাবে যদি চাউমিন সিদ্ধ করার সময় নুন দেওয়া হয় তাহলে চাউমিনের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর তেল দেওয়ার কারণে চাউমিনটা জড়িয়ে যাবে না। এবার জল যখনই ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে চাউমিন। আমি এখানে ছোট 2 প্যাকেট চাউমিন ব্যবহার করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সবজির পরিমাণ বা চিকেনের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। চাউমিন দেওয়ার পর এইভাবেই রেখে দেব মিনিট খানিক মতো। আর আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম চাউমিন ব্যবহার করেছি। আমি এরকম সাইজের দুটো ছোট প্যাকেট চাউমিন ব্যবহার করেছি। এই চাউমিনগুলো সাধারণত সব দোকানেই পাওয়া যায়। আবারও বলে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাউমিন নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে চাউমিন সিদ্ধ হওয়ার সময়টা কম বা বেশি লাগতে পারে। এবার এই চাউমিনগুলোকে মিনিট খানিক পর আবারও উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবারও একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটিকে হতে দিতে হবে আরও 2 মিনিট মতো। মোট এখানে চাউমিন সিদ্ধ করতে সময় লাগবে প্রায় মিনিট 3 মতো। দেখুন এখানে চাউমিন সিদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে এটিকে তুলে নিচ্ছি। চাউমিন তুলে নেওয়ার পর একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, এতে করে চাউমিনগুলো খুবই ঝরঝরে থাকে। চাউমিন তুলে নেওয়ার পর নর্মাল জলে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে মেলে নিয়েছি। এবার এই চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন তেল। তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে চাউমিনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। আপনারা যদি আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করেন তাহলে বাড়িতে আপনাদের চাউমিনও খুবই সুন্দর হবে আর রেস্টুরেন্টে চাউমিন খেতে যাওয়ার কথা ভুলেই যাবেন। আপনারা এই সিদ্ধ করা চাউমিনটাকে ফ্রিজে স্টোর করে প্রায় 3 দিন মতো রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারেন। এবার চলে যাব সরাসরি তৈরি করার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। তেল ভালো মতো গরম হয়ে যাবার পর দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এটিকে অনবরত নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিতে হবে। যদি এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে দেন তাহলে কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে যাবে আর চিকেনটা ভালোভাবে ফ্রাই হবে না। চিকেন হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি আর হাফ টেবিল চামচ আদা কুচি। আপনারা যদি আদা রসুন এই পর্যায়ে দিতে না চান সেক্ষেত্রে আপনারা চিকেনটা দেওয়ার আগে আদা রসুন হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর চিকেনটা দিতে পারেন। এবার আদা কুচি রসুন কুচি দেওয়ার পর চিকেনের সঙ্গে মিনিট 3 মতো ফ্রাই করে নিতে হবে। দেখুন মিনিট 3-4 ফ্রাই করে নেওয়ার পর তেল এবং চিকেন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন।
এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থাকতে কেটে রাখা সবজি। সবজির মধ্যে সবথেকে প্রথমে দিচ্ছি গাজর এবং বিনস। গাজর এবং বিনস দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় মিনিট খানেক ফ্রাই করে নেব। মিনিট খানিক ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও মিনিট খানিক নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন। সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দেওয়ার পর এখন একটা চিমটার সাহায্যে আমি এইভাবে সবজি এবং চিকেনের সঙ্গে চাউমিনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হবে অবশ্যই আপনারা সেইভাবে করবেন। এখনও কিন্তু চাউমিন সম্পূর্ণ তৈরি হয়নি, এর মধ্যে অনেক কিছু জিনিস অ্যাড করা বাকি আছে। আপনারা আগে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। সবজি এবং চিকেনের সঙ্গে চাউমিন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে গোলমরিচের গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবারও এই সমস্ত উপকরণ এখন কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এইভাবে যদি হাই ফ্লেমে ভেজে নেওয়া যায় তাহলে পুরো রেস্টুরেন্টে চাউমিনের মতো একটা স্মোকি ফ্লেভার আসবে এবং রেস্টুরেন্টের চাউমিনের থেকেও দ্বিগুণ স্বাদ হবে এই চাউমিনের। মিনিট তিনেক হাই ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর এবার চাউমিন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন চাউমিন। আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখুন, খেতে ভীষণই সুস্বাদু হয়। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।